Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nasta'inuhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah anna muhammadan abduhu wa rasuluh sallallahu alaihi wasallam. Qala an-nabi rasulullah sallallahu alaihi wasallam man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah. Qala an-nabi rasulullah sallallahu alaihi man tamassaka sunnati fasada ummati. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulullah. Walakin Rasulullah wa khataman nabiyyin. Akan Allah bi kulli syai'in 'alima inna Allah wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sabai durud syarif pori namaze je durud pori Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali ma barakta ala Ibrahim wa ala Ibrahim innaka hamidun majid. As-salatu as-salamu alayki ya Rasulullah, as-salatu as-salamu alayki ya Habiballah, as-salatu as-salamu alayki ya Syafi'il Mujma'in, as-salatu as-salamu alayki ya Rahmatal Lil Alamin. Alhamdulillah, Allahu Akbar darbare lakuti syukriya Allah Rabbul Alamin atamake সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজকের এই দোয়ার অনুষ্ঠান আশার বসার যেটি কথা বলার ও শোনার আমাদের তৌফিক দান করেছেন এই জন্য মহান রবের দরবারে মন ও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা কোথায় বসে আছি আল্লাহর পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা সর্বোত্তম স্থান এই স্থান চিন্তা বড় দামি স্থান আর দুনিয়াতে নাই এবং জান্নাতের বাগানে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের তাহলে আমরা কোথায় বসে আছি জান্নাতের বাগানে বেশি যুক্তি দেওয়া যাবে না একদম কম আমার চিন্তা আরো ভালো ভালো আলোচক এখনো আছে কিছু সময় সম্মানের খাতিরে ভালোবাসার খাতিরে দিয়েছে কিছু দুইটা কথা বলবো নিজে আমল করার চেষ্টা করব এবং আপনারা আমল করার ন্যায় ইনশাআল্লাহ শুনবেন আল্লাহু আকবার আসলে আমরা এই জায়গায় আসতে এই অনুষ্ঠান হয়েছে আল্লাহ রাসূল এই দিনে এই মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসে মৃত্যুবরণ করেছেন ঠিক না এই উপলক্ষে কেউ বলে মিলাদুন নবী কেউ বলে সিরাতুন নবী আল্লাহ আমরা বলি আবার আমি বলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন সিরাত পালন করলে আল্লাহ রাসূল 63 বছরের জিন্দেগী পালন করা হয় এবং এই 63 সিরাতুন নবীর যদি টান দেওয়া হয় আল্লাহ রাসূল 63 বছরের জিন্দেগীর মধ্যে যা যা করছে ওগুলো আমাদের সবার এই 63 বছরে আল্লাহ রাসূল যা যা করেছেন এই বিষয়ে আলোচনা করতে হবে এই বিষয়ে তার কিভাবে চলছে কোন পথে চলছে কোন কাজ করছে এই কথা স্মরণ করলে এই কথা বলতে গেলে এই কথা শুনতে গেলে এই কথা এই পথে এই অনুযায়ী আমাদের চলতে হবে ঠিক না বে ঠিক আর এই পথে চলতে হলে অনেক খুশি হবে অনেক বেজার হবে ঠিক না বে ঠিক আর মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইছে 23 বছর পর আল্লাহ রাসূল এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এর আগে আল্লাহ রাসূলের উপরে নামাজও ফরজ হয় নাই রোজাও ফরজ হয় নাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো অত্যাচার আসে নাই ওই নারী কলেমার দাওয়াতও দেয় নি কিছুই করে নি কিন্তু এই 23 বছরের কথা বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন কলেমার দাওয়াত দিয়েছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন দ্বীন প্রতিষ্ঠা করতে বলেছেন ইসলাম প্রতিষ্ঠা করতে বলেছেন ইসলামের পথে চলতে বলেছেন সুদ ঘুষ ইত্যাদির বিরোধিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্থক বলেছেন এবং এই কাজ করতে নিষেধ করেছেন ঠিক না আর এই কথাগুলো বলতে গেলে আর ইমাম থাকা যায় না বক্তা থাকা যায় না আলেম থাকা যায় না তাহলেই তার বিপক্ষের একজন লোক হয়ে যায় ঠিক না ঠিক এইজন্য অনেকে মিলাদুন নবী কেন মিলাদুন নবীর মধ্যে এগুলো নাই আছে কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গেলে এই অনুষ্ঠানের কথা বলতে গেলে সিরাত ধরে যদি টান দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত পুরো কথাই আসে ঠিক না ঠিক এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আমি তাড়াতাড়ি কথা বলতেছি কারণ সময় শেষ কথা যেহেতু নিচে তো শেষ করতে হবে ঠিক না ঠিক তাহলে এই মাসটা আসলে অনেকে মিলাদ নিয়ে টানাটানি করে অনেকে সিরাত নিয়ে টানা করে টানাটানি করে রবিউল আউয়াল মাস গেলে আর নবীর কথা নবীর প্রেম থাকে না ঠিক না থাকে এই অনেকে যারা মিলাদ মিলাদ করে মিলাদুন নবী পালন করো মিলাদুন নবী কার নাম করো কোন নবীর সুন্নতি নাই নামাজ নাই রোজাও নাই হজ নাই সাকাতও নাই কিচ্ছু নাই এই মাসটা রবিউল আউয়াল মাস আসলে এককালে পাগল করা হয়ে যায় ঠিক না এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী আল বলছে যে 12 মাসের এই রবিউল আউয়াল মাসই খালি আমারে ভালোবাসা আর ভালোবাসার দরকার না এটা কি একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে হবে এবং শেষ পর্যন্ত ইসলামের উপরে সুন্নাতের উপরে যে অটল থাকতে পারবে সেই নবীর উম্মত ঠিক না ঠিক তারই হবে আল্লাহ রাসূলের সাথে জান্নাত ঠিক না ঠিক সারা বছর সুন্নাত তরিকা চললো মৃত্যুর আগে সুন্নাতের বিরোধিতা করলো মৃত্যুর আগে সুন্নাত অনুযায়ী চললো না সুন্নাতের বাইরে চললো আল্লাহ রাসূলের আদর্শের বাইরে চললো তাহলে কি নবীর উম্মত হয়ে মরতে বরণ করতে পারবে না তাহলে কি নবীর সাথে জান্নাতে যাইতে পারবে না পারবে না যদি 63 এই যদি এক একজনের 60 বছর 70 বছর হায়াত পায় এই হায়াতের জিন্দেগি যদি 30 বছর পিছনে যদি সুন্নাত তরিকায় নাও চলে যদি 30 বছর পর 40 বছর পর খাস তওবা করে তওবা করে আল্লাহ রাসূলের জিন্দেগি এবং আল্লাহ রাসূলের সুন্নাত শরীরের ভিতরে ফিট করে মহব্বত আল্লাহ রাসূলের মহব্বত কলিজার ভিতরে ফিট করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হয়ে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবে ঠিক না ঠিক তাহলে আমাদের আল্লাহ রাসূলের উপরে ভালোবাসা লাগবে কি লাগবে না এটা কি রবিউল আউয়াল মাসই না একদম 12 মাসই লাগবে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না এই জন্য প্রেমিক হও এমন প্রেমিক হও এই প্রেমিকের জন্য জীবন দেওয়ার জন্য এই প্রেমিকের জন্য স্ত্রী সন্তান ত্যাগ করার পায়তারা এবং ত্যাগ করতে যেন পারে এই কাজগুলো করতে ঠিক না এই জায়গায় যদি আমার আল্লাহ রাসূলের প্রেম এবং আদর্শ আমার ভিতরে ফিট করতে যদি স্ত্রী সরে যায় স্ত্রীকে ত্যাগ করতে হবে ছেলে সরে যায় যদি ছেলেকে ত্যাগ করতে হবে নেতা যদি আমার নেতা যদি এটার বিরোধিতা করে নেতাকে ত্যাগ করতে হবে ঠিক না ঠিক করতে হবে কি হবে না কঠিন প্রেমিক হতে হবে এই এক মাসের রবিউল আউয়াল মাসের প্রেমিক হইলে হবে না হবে রবিউল আউয়াল মাসের প্রেমিক হইলে হবে না 12 মাস আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে ঠিক না বেঠি এবং এই ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে হবে ঠিক না বেঠি আল্লাহর খাতির উম্মত হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে ঠিক না বেঠি এমন প্রেমিক হতে হবে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতন প্রেমিক হতে হবে ঠিক না বেঠি এবং আপনার বাহলুল নামের এক পাগল ছিল ওই পাগলের মতন প্রেমিক হতে হবে ঠিক না বেঠি আমরা বাহলুলের ঘটনা শুনছিলাম কোনদিন শুনেছেন বাহলুল নামে একটা পাগল ছিল আল্লাহর রাসূলের এমন পাগল ছিল পাগলে মাঝে মাঝে তার পোশাকও ভালো ছিল না চিরা ফাড়া জামা কাপড় ছিল বোঝেন নাই কবরের মধ্যে যাইয়া দুই পাও ঢুকাইয়া দিয়া বা কবরের মাঝখানে যাইয়া বৈশা পাগলের মতন আল্লাহর প্রেমে গান গাইতেছে বাদশা হারুন আর রশিদ পথ দিয়ে যাইতেছে বলতেছে ও বাহলুল তুমি এ জায়গায় কি করো এখানে কি কাজ কয় আমি যেই জায়গায় আছি এই জায়গার মানুষগুলা অন্যের গীবাত গায় না এরা মিলেমিশে আছে
এই জন্য আমি এই ভালো মানুষগুলোর সাথে বসে রয়েছি কতবার কথা এখানের চিন্তা শান্তির জায়গা আমি দুনিয়াতে আর পাইতেছি না বলুন না সুবহানাল্লাহ প্রেমিক ছিল বাহলুল বাহলুল কত বড় প্রেমিক ছিল এই বাহলুল একদিন নদীর পারে বইয়া বালুর মধ্যে বইসা বালুর মধ্যে বসে বাহলুল করতেছে কি পাও নাড়াইতেছে হাত নাড়াইয়া নাড়াইয়া বালু দিয়া যে বাচ্চারা দেখেন না বালু নিয়া খেলা করে না বাহলুলও ওই রকমের বালু নিয়া খেলা করতেছে ঘর বানাইতেছে পথ দিয়া বাদশা হারুন আর রশিদ এবং বাহলুল হারুন আর রশিদ আর তার স্ত্রী ওই পথ দিয়ে যাইতেছে ডাক দিয়া বলতেছে আবার বাহলুল কি করতেছ কয় এখন আমি জান্নাত বানাইতেছি বলুন না সুবহানাল্লাহ কি বলতেছে জান্নাত বানাইতেছি তা কয় এই জান্নাত আবার কে দা কিনবে কয় যে কিনবে হে হারে দেব কয় তোমার জান্নাতের দাম কত কয় এক আনা কত এক আনা এই জান্নাতের দাম কত এক আনা বলার পর বাদশা হারুন আর রশিদ বলে যে পাগল কি না কি বর কথা হইলাম কি হারুন আর রশিদের স্ত্রী বলতেছে তোমার জান্নাতটা আমি কিনলাম একানাই দাও বলুন না সুবহানাল্লাহ জান্নাত কিনা বাড়ি চলে গেছে রাত্রে ঘুমাইছে ঘুমাইয়া দেখতেছে যে বাহলুল বাদশা হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছে তার স্ত্রী এমন একটা রাজপেশা এত সুন্দর একটা রাজপেশা ফেরেশতারা বানাইতেছে দেখা ওইটার মধ্যে তার ঢোকার একটা ইচ্ছা জাগছে বলুন না সুবহানাল্লাহ ইচ্ছা জাগার পর ঢুকতেছে এমন অবস্থায় ফেরেশতারা বলতেছে এই কোথায় ঢুকতেছে বলতেছে একটু রাজপ্রাসাদটা দেখি কি করতেছে রাজপ্রাসাদটা দেখি হীরা জহরা পান্না স্বর্ণ রূপা দিয়া রাজপ্রাসাদ বানাইতেছে বলতেছে এই জান্নাত তোমার না এই জান্নাত তাহলে কার এ জান্নাত হলো তোমার স্ত্রীর বলুন না সুবহানাল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে কি দেখলাম কি দেখলাম স্ত্রীর কাছে যাইয়ে বলতেছে স্ত্রী এরকমের তো আমি স্বপ্নে দেখছিলাম এরকমের জান্নাত জান্নাত এরকমের সুন্দর জান্নাত বানিয়েছে ঢুকতে চাইলাম আর জান্নাত তোমার হয়েছে বলছেন বাদশা হারুন আর রশিদ তো বড় ওলি ছিল বড় আলেম ছিল অনেক এলেমের অধিকারী ছিল যে প্রতিদিন রাত্রে 100 রেকাত নামাজ না পড়ে ঘুমাইত কত বড় জ্ঞানী ছিল এখন স্ত্রীকে বলতেছে তুমি কেমন আমল করছো ওই যে নদীর পারে জান্নাত কিনেছো বা ভুলে গেছে বা কি করছে ভুলে গেছে এখন বলতেছে তুমি কি এমন আমল করছো যেই আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাই রাখছে আর আমার সেই জান্নাতে ঢুকতে দেয় না স্ত্রী ভুলে গেছে কি করলাম কি জান্নাত হয়ে যায় এবার বলতেছে কালকাতে জান্নাত কিনলাম বাহুলের কাছ থেকে এক আনা দিয়া সেই জান্নাতই মনে হয় আল্লাহ হারুন আর রশিদ তো বড় এলেমের অধিকারী ছিল অনেক বড় আলেম ছিল অনেক বড় ওলি ছিল সে তো বুঝতে পারছে ওইটা আবার গেছে যাইয়া বাহলুলের খোঁজে বাহলুল খুঁজতে খুঁজতে যাইয়া হে আগের জায়গায় গেছে যাইয়া দেখে ওদিন ও বাহলুল জান্নাত বানাইতেছে বলুন না সুহান ওদিন যাইয়া কইতেছে বাহলুল তোমার জান্নাত কত তোমার জান্নাত কত কয় আজকে আমার জান্নাত কয় এখানে কি করতেছো কয় আমি জান্নাত বানাইছি কয় জান্নাতকে আজকে বিক্রি করবা কয় হ্যাঁ জান্নাত বিক্রি করব তাহলে জান্নাত কত কয় বাগদাদের অর্ধেক দিয়ে আগের দিন আছে কত এক আনা আজকে চাইছি কত বাদশা হারুন আর রশিদের বাদশা হারুন আর রশিদের বাদশাহীর অর্ধেক চাইতেছে বলুন না সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদ বলতেছে এই জান্নাত তুমি কালকে বসলে একা না আজকে বেরোবা আর অর্ধেক চাও এটা তো বেআইনি বিকাশ এটা তো বেআইনি বিকাশ বলতে সেটা বেআইনি বিকাশ না তুমি আজকে দেইখা আয়েশা জান্নাত কিনতে আসছো আর তোমার স্ত্রী জান্নাত একা না কিনেছে না দেখে গায়েবের উপরে বিশ্বাস করে জান্নাত কিনেছে তো আমি দেখলাম কিভাবে কয় তুমি আজকে রাত্রে স্বপ্নে দেখো নাই তুমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখেছো তুমি জানলে কবে এমনি বলতেছে আমি জেনেছি আল্লাহ আমাকে জানাইছে বলুন তুমি জান্নাত যদি অর্ধেক বাদশাই দিয়ে কেন তাহলে কেন আর নাহলে তোমার কাছে জান্নাত বেসবো তোমার কাছে জান্নাত বেসবো না তাহলে তারা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন এখন এই রবিউল আউয়াল মাস আসছে মিলাদ সিরাত মিলাদ নিয়ে লাফালাফি করে সুন্নাতের কোনো খবর নাই শরীয়তের কোনো খবর নাই মারেফাত নিয়ে টানাটানি করে
আর এই বাহালুল পাগল শরীয়তকে আগে ঠিক রেখে শরীয়তকে আগে ঠিক রেখে মারেফাতকে নিয়ে তারপর ওলি হয়েছে ঠিক না ঠিক আর আমরা শরীয়তের খবর নাই নামাজ রোজার খবর নাই আর এই রবিউল আউয়াল মাস আইলি এইগুলা নিয়ে টানাটানি করি নবীর কোন সুন্নাত নাই কোন কিছু নাই আমরা মিলাদ মিলাদ মিলাদুন নবী এই নিয়ে টানাটানি করি শরীয়তের কোন খবর নাই শরীয়ত ঠিক রেখে মারেফাত ঠিক রেখে তারপর ওলি হইতে হয় ঠিক না ঠিক তারপর নবীর প্রেমিক হতে হয় নবীর প্রেম মুখী মুখী রবিউল আউয়াল মাস আসছে এই নিয়েই প্রেম আর কোন প্রেমের খবর নাই ঠিক না ঠিক আমার সময় একদম শেষ একদম শেষ নবীকে ভালোবাসতে হবে আমাদের 12 মাস ঠিক না ঠিক 12 মাস নবী আমাদের অন্তরে 12 মাস থাকবে সব সময় থাকবে নবীর আদর্শ হাঁটতে চলতে খাইতে লইতে পড়তে সব জায়গায় বাথরুম থেকে একদম সংসদ পর্যন্ত নবীর সুন্নাত থাকতে হবে ঠিক না ঠিক এটাকে বলে নবীর প্রেম আর এই রবিউল আউয়াল মাস আসলার একদিন মসজিদে দিলাম মিলাদুন নবী সিরাতুন নবী যেটাই দিলাম এই হক্কুর হুকুর করলে এটাকে নবীর প্রেম বলে না বলে নবীর আদর্শ পুরোপুরি আমাদের মধ্যে থাকতে হবে আমার চাকরির মধ্যে ব্যবসার মধ্যে সবকিছুর মধ্যে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন